তুই কিনবি ভাই এত গরম চা খাই যে কেটলি দিয়ে ডাইরেক্ট মুখে দিই চা ও নো আরে বেটা আর আমি চিনি দুধ পানি মুখে ঢাইলা এরপর ডাইরেক্ট চুলার উপরে বইছে রে হ্যাঁ কো আরে হ কাল কি ভালো চলছে তুই তো ভাই ভালো আছে মোটামুটি আর কিছু না আরে বল ও বল গরুর দুধ খেয়ে বলে মাথায় বুদ্ধি হয় তাই ভাই হ্যাঁ রে বেটা তোরা যে কলি গরুর দুধ খেলে মাথায় বুদ্ধি হয় যদি গরুর দুধ খায় মাথায় বুদ্ধি হইত তাহলে গরুর বাচ্চা তো আজকে ইঞ্জিনিয়ার বেটা তুই যে সারাদিন মোবাইল চালাইস এই মোবাইলের পর তোর কাছে কি ইম্পর্টেন্ট কিছু আছে হ্যাঁ ভাই আছে দেই সেবান আমার নাম কর কি আছে ভাই ভাই মন দিয়ে চাইলে বলে সব পাওয়া যায় আরে ছোট ভাই তোর আজকে আমি একটা কথা কই মন থেকে চাইলে যদি সবকিছু পাওয়া যায় তো তাহলে তুই আজকে আমার শালা হই বললাম তুমি কি কিনতেছ আরে ভাই কইছ না কিনলে তো সব কিনতে পারি চাইলে আমি গাড়ি কিনতে পারি চাইলে আমি ঘর কিনতে পারি চাইলে আমি সবকিছু কিনতে পারি কিন্তু কিনি না কেন কেন না ভাই কারণ আমার কাছে তো টাকাই নেই বন্ধু এলাকায় মায়েরাজ আসছে গুন্ডা সাজ নাহলে আমাকে দাম দেবে না বন্ধু ক আমরা কত জায়গায় ঘুরতে গেলাম কত মায়ে দেই আমার মনে হয় কি বিয়ে করতে ইচ্ছা করে তোর যে তোর গার্লফ্রেন্ড কে আমার তোর গার্লফ্রেন্ড মানেই তো আমার গার্লফ্রেন্ড তুই কি করলি তোর গার্লফ্রেন্ড মানেই তো আমার গার্লফ্রেন্ড তোর গার্লফ্রেন্ড মানেই তো আমার গার্লফ্রেন্ড So hello guys, Assalamualaikum. I'm Asif Jehan and welcome to my another new funny video. তো বাই দ্য গাইস আজকে আমার ভিডিওটা আশা করি আপনাদেরকে অনেক ভালো লাগছে এবং আমি ভিডিও করেছি আমার ছোটো ভাইদের নিয়ে আজ ফার্স্ট তারা আমার সাথে ভিডিও করেছে হয়তো ভিডিওতে কিছু ভুল থাকতে পারে বাট আশা করি মোটামুটি হলেও ভালো হয়েছে দেন আমি মনে করি যে আমার ফানি ভিডিওটা আপনারা অনেকেই পছন্দ করেন ইনশাল্লাহ আমি ফানি ভিডিও আনার চেষ্টা করব এবং তার পাশাপাশি এমন এমন ব্লগ ভিডিও আনবো যেটা আপনাদেরকে অনেক ভালো লাগবে কোনো বোরিং ভিডিও থাকবে না ব্লগে কারণ বোরিং ভিডিও যদি ব্লগে থাকে তাহলে আপনারা অনেকেই সেটা পছন্দ করেন না সেটা ইগনোর করে দেন এবং গাইস আপনারা অনেকেই দেখছেন যে আমার সাবস্ক্রাইবটা হাইড করা আই মিন প্রাইভেট করা জাস্ট সাবস্ক্রাইবটা আমি দেখতে পারছি কারণ আমি প্রাইভেট করে রেখেছি এই কারণে যে আমার সাবস্ক্রাইবটা 1K হলে আমি পাবলিক করব বাট কয়েকদিন থেকে এমন একটা প্রবলেম দিচ্ছে যে আমার সাবস্ক্রাইব বাড়ছেও না দেন বেশি হলে আমি যা দেখছি যে কমেই যাচ্ছে একটা দুটো কমছে প্লিজ যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নেই সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করেন আপনারা সাবস্ক্রাইব করলে রিয়েলি আমার অনেক ভালো লাগে দেন আপনাদের সাবস্ক্রাইব আমার একটা ভিডিও বানানোর ইচ্ছা জাগায় দেন প্লিজ আপনাদের সবাইকে আমি রিকোয়েস্ট করবো যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন এবং পাশে একটা বেল আইকন আছে সেটা ক্লিক করে দিবেন কারণ যে সময় আমি নতুন নতুন ভিডিও ছাড়বো আপনারা সবাই সর্বপ্রথম আপনারা দেখতে পারবেন এবং গাইস আমি একটা জিনিসে অনেক হ্যাপি যে আপনারা আমার কয়েকটা ভিডিওতে অনেক 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 সাপোর্ট করেছেন যেমন আমি 5-6 মাস আগে একটা ভিডিও ছেড়েছিলাম গরুর হাট সেই ভিডিওতে আপনারা অনেক অনেক ভিউ করেছেন 800+ হয়ে গেছে এবং আমি কয়েকদিন আগে আরএস ফাইম চৌধুরী ভাইয়ের সাথে একটা মিটাপের একটা ভিডিও করেছিলাম আপনারা দেখেছেন স্ট্যান্ডের ভিডিও সেই ভিডিওতেও আপনারা অনেককেই অনেক সাপোর্ট করেছেন একদিনে 100+ ভিউ হয়ে গিয়েছিলো আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ এবং গাইস এই ভিডিওটা একটু শর্ট লং করে হয় নাই কারণ তারা একদম নতুন ছিল ছোটো ভাইরা যার কারণে আমি এই ভিডিওটা লং করতে চাই নাই এবং আপনারা অনেকে লং ভিডিও পছন্দ করেন না ইনশাল্লাহ নেক্সট থেকে ফানি ভিডিও আমি একটু লং করার চেষ্টা করব এবং আপনাদের জন্য আরও
ফানি ভিডিও যেটা দেখে আপনারা অনেক এনজয় পান অ্যান্ড অনেক এনজয় করেন অ্যান্ড মজা পাবেন সেই ধরনের ভিডিও আনার চেষ্টা করব। প্লিজ আপনারা জাস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাকে সাপোর্ট করবেন, এবং যারা যারা আমার ভিডিওটা লাইক করেনি এখনই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, যেন আপনাদের বন্ধুবান্ধব সবাই আমার এই ভিডিওটা দেখতে পারে এবং এনজয় করতে পারে। এবং অলওয়েজ আপনাদের এই ভাইকে সাপোর্ট করবেন, আপনাদের এই ভাইকে সাপোর্ট করলে আপনার এই ভাই অনেক ভালো ভালো ভিডিও মেক করবে আপনাদের জন্য। তো আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।